Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনাকে অনেক ধন্যবাদ অফিসার, আপনি যে শীতাংশুর ডাকে এসেছেন। এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সেই এই দায়িত্ব যদি সকলে থাকতো। আপনারা ভাববেন না অফিসার, আমার নাতি সারা জীবন আমার নাতবউকে নিয়ে সংসার করবে। আচ্ছা, আপনারা তাহলে? হ্যাঁ, এবার তাহলে আমরা আসি, কেননা বিয়ের আসরে আবার আমাদের মতো উর্দিধারীদের দেখলে খুব একটা কমফোর্টেবল কারোর লাগবে না। সো মিস্টার সেন, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, অ্যান্ড মিসেস সেন, ইউ টু। আমরা তাহলে আসি শীতাংশুবাবু। আলাদা করে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, বলছিলাম যে একটু মিষ্টি। না না না, অন ডিউটি নয়, আসি। এই মেয়েটার জন্য তুই আমাকে তোর মাকে সকলের সামনে এভাবে পর করে দিলি সেট? না সেট, আর এসব মিষ্টি কথা বলে আমাকে বোঝাতে আসিস না, সেটা আমি ভাবতে পাচ্ছি না। আমি জাস্ট ভাবতে পাচ্ছি না তোর মায়ের থেকে তোর কাছে এই মেয়েটা বড় হলো। আমি একটা কথা বলি না, রোহিণী, এ নিয়ে পরে ভাবা যাবে, আপাতত তুমি বিয়ের কাজটা শেষ হতে দাও। ফাইন, অফ কোর্স সিডের বিয়ের কাজ শেষ হোক, হোক সিড, সব তোমার ইচ্ছে মতন হোক। তোমার মায়ের যখন কোনো দাম নেই তোমার কাছে, তাহলে সব তোমারই, তোমার না, সব এই মেয়েটার ইচ্ছে মতন হোক। নিজের ছেলের বিয়েতে তুমি কষ্ট পাচ্ছ, এমনটা তো হওয়ার কথা ছিল না বৌমা। নিজের দোষে তুমি নিজে কষ্ট পাচ্ছ, নিজের দোষে এমন একটা পরিস্থিতি তৈরি করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমি তো দোষী হবই। যেই ছেলেকে তার মা ঠিক মতন মানুষ করতে পারে না, থেকে বড় দোষী আর কি হতে পারে? মা, আমি কিন্তু, না না সেট, না না বেটা, আজকে তোমার বিয়ে, বিয়ের মন্ত্র ছাড়া তোমার একটা কথাও বলা উচিত না। ডোন্ট বদার অ্যাবাউট মি সেট, আমার একদম চিন্তা করো না, আমি চলে যাচ্ছি এখান থেকে, কারণ এখানে যেটা ঘটতে চলেছে সেটাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু কিন্তু তোমাকে একটা কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, তুমি তো জানো সেট, তোমার মা হারতে শেখেনি, আর সে হারবেও না, নেভার। তোমার রায়া যদি ভেবে থাকে যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে সে জিতে গেল, তাহলে কিন্তু সে ভুল করছে। এর ফল তোমাদের দুজনকেই ভুগতে হবে। রোহিণী, রিল্যাক্স অংশু, রিল্যাক্স, আমি তো বিয়েতে বাধা দিচ্ছি না, তুমি কেন এক্সাইটেড হচ্ছ? আমি শুধু ভবিষ্যতের কথা বলছি। আর সেট, আজ তুমি আর রায়া যা ঘটালে না, সেটা ঠিক করো না। আই এম সরি টু সে সেট, এর ফল তোমাদের দুজনকেই ভুগতে হবে। যা তা বলছো রোহিণী, এবার একটু স্বাভাবিক হও তো, সত্যিটাকে সহজভাবে মেনে নাও। তোমাদের এই সত্যিটাকে আমি মিথ্যে করে দেবই কিন্তু অংশ। হ্যাঁ হ্যাঁ সেট, আই মিন ইট, এই সত্যিটাকে আমি মিথ্যে করে দেবো। রায়াকে কিন্তু তৈরি থাকতে বলো, মাইন্ড ইউ। তুমি ওকে হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, কি করবে, কি করবে তুমি? ওর জীবনে অশান্তি ডেকে আনবে। রোহিণী, আই টেল ইউ, জাস্ট কাম টু ইয়োর সেন্সেস, সিদের বউ, তোমার ছেলের বউ,
ওকে তো আদর করে আগলে রাখার কথা তোমার। অংশু তুমি তো জানো I just can't help it. একবার একবার যে আমার চক্ষুশূল হয় সে চিরকাল আমার চক্ষুশূল হয়ে থাকে। আর একটা কথা মনে রেখো, ওকে কিন্তু আমার সঙ্গেই ঘর করতে হবে আলটিমেটলি। আমার ছেলেকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাকে আমি কিছুতেই বেয়ার করতে পারবো না। তাকে সহ্য করা আমার পক্ষে খুব মুশকিল। এক হওয়ার জন্য তো এত কিছু, এত নাটক এক হওয়ার জন্য, এক আমি কিছুতেই হতে দেব না। এক ছাদের নিচে আমি তোমাদের কিছুতেই থাকতে দেব না। আপনার এই অভিশাপ আমার কাছে আশীর্বাদ, কারণ আপনি সিদ্ধার্থ বাবুর মা। কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি শুধু সিদ্ধার্থ বাবুর ভালোর জন্য। কোন কথা নয় মিসেস সেন, মিসেস সেন অফিসার কি সুন্দর করে বললো না, খুব ভালো লেগেছে ডাক্তার শুনে। লেগেছে, আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি তোমার ভীষণ ভালো লেগেছে। আর লাগবে নাই বা কেন, মিসেস সেন হয়ে ওঠার তো খুব ইচ্ছে তোমার। বরং বলা যায় মিসেস সেন হওয়ার লোভ তোমার। ছেঁড়া কথায় শুনে লাখ টাকার স্বপ্ন দেখেছো তুমি, কি ভেবেছো স্বপ্ন পূরণের দৌড় গোড়ায় পৌঁছে গেছো তাই না? আজ আমি তোমায় বলছি এই স্বপ্ন তোমার কোনো দিন পূরণ হবে না। এই দৌড় থেকেই তোমাকে ফিরে যেতে হবে। তুমি তুমি কি ভেবেছো বলো তো? তুমি সেটকে, ওর বাবাকে, ওর ঠাকুমাকে সবাইকে বশ করেছো না? সবাইকে বশ করে তুমি জিতে গেছো? তাহলে আজকে আমি তোমায় চ্যালেঞ্জ করছি রায়া, আমাকে বশ করে দেখো। পারবে আমাকে বশ করতে? পারলে করো, আর না পারলে আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম, আমি তোমার লাইফ হেল করে দেব। আই উইল রুইন ইয়োর লাইফ, আমি তোমাকে শেষ করে দেব। সিদ্ধার্থকে বাঁচাতে তারপরে কি এমন হলো? দেখো মেয়েটা কিছু হয়নি তো? তুমি একটা চুপ করো না, একই আমি মরছি টেনশনে, তুমি তো আরো টেনশন বাড়াচ্ছো। আর তো একটুক্ষণ, একটু পরেই তো আমরা পৌঁছে যাবো, ওখানে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, শান্তিতে বসুন। বিপদে পড়িয়া যে মা বলি ডাকিবে, জঙ্গলের মাঝে তার বিপদ না রহিবে,
বনের মাঝারে সে যে সবাকার মা বলে ডাকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।